তোমাদের নিয়ে রাজনীতি করার কোনো অভিপ্রায় আমার নেই, আমি করব না। The youth of my state are at liberty to take any decision, political decision of their own. এখানে অনেকে থাকতে পারো বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাব সম্পন্ন লোকেরা, দ্যাট ইজ নট আওয়ার আউটলুক। না আমি এসছি তোমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য, না। আমার কনসার্ন হচ্ছে, আমাদের কনসার্ন হচ্ছে যে এই রাজ্যের বেকার সমাজ, ছাত্র সমাজ বর্তমান সরকার দ্বারা প্রতারিত। সুষ্ঠু নিয়োগ নীতির নামে চলছে দেদার অর্থ কামাই এবং মুখ চিনে চিনে তাদেরকে এই চাকরি, সেতে তাতে সে ফিজিক্যালি আনফিট হোক না, আনফিট হতে পারে, সে মেডিকেলে টার্ন আপ না করতে পারে, বায়োবেসিতে ফেল করতে পারে, রিটার্নে 26 পেতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার টু দেম। এই জায়গা তোমরা সময় তো হয়েছে একটা প্রত্যাশা নিয়ে যে তোমাদের যে কনসার্ন, সেই কনসার্ন হয়তোবা সরকার এড্রেস করবে। আমি দিদার সাথে বলতে পারি, মানে আমি জোরের সাথে বলতে পারি যে সরকার তোমাদের এই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কথা তারা কর্ণপাত করবে না, বিকজ দিস গভর্নমেন্ট ইজ এরোগেন্ট, অহংকারী একটা সরকার যা খুশি তাই করে বেড়াচ্ছে, ডেমোক্রেসিকে তারা স্ম্যাশ করে দিচ্ছে। দে বিলিভ ইন ভায়োলেন্স, দে বিলিভ ইন মাসেল পাওয়ার, এটাই হচ্ছে তাদের মানুষকে দাবিয়ে রাখার একটা পরিকল্পনা। ভাবা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা বঞ্চিত হল তারা কোর্টে গিয়ে কেস করতে পারে না, কেস করতে দেওয়া হয় না। পোস্টপোন করব, তারপর টিএসআর থেকে কিছুদিন আগে যে 2019 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2021 ডিসেম্বরে এটা পাবলিশ করা হয়েছে, আমরা দেখছি, এটা দেখে সেটা দেখে আমরা নাম নাই, কিন্তু অনেকে দেখি যে মাঠে গেছে না, তারপর মাঠে গেছে না, তারপর এই ডিফেন্সের মধ্যে হেড চোখ তারা সে কীভাবে চাকরি পায়, তো ওই সব নিয়ে আজকে আমরা এখানে আন্দোলনে সামিল হয়েছি সবাই মিলে একসাথে। আগামী দিন যদি আমাদের দাবি না মানা হয় আমরা আরো বিক্ষোভ আন্দোলন করব, এমনকি একটা কথা আমি আজকে বলে যাই, যদি এখানে আমাদের ভাই বোনের ভাই বোন সবাই আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করছি, হ্যাঁ, খুব কষ্ট করে আসে আসাম মিজোরাম থেকে শুরু করে সাবরুম অবধি আছে এখানে, আমরা এখানে উপস্থিত হয়েছে, যদি কারোর কোনো কিছু হারাস্তি হয় বা কোনো কিছু হয়, তা যদি কোনো কিছু ওর দাবিতে যদি কোনো ওর কোনো ঘাটতি হয়, যদি ও সুসাইডি বা করে বা যে কোনো একটা কিছু করে, তার মধ্যে কিন্তু আমরা আরো বিক্ষোভ হয়ে দাঁড়াবো, আগামী দিন আরো আন্দোলন বৃহত্তর করবো। এমনকি আমরা বলেছিলাম যদি আমাদের উপর কোনো এরকম অ্যাটাক করা হয় আমরা সুইসাইড করতে একদম ভয় পাবো না, কারণ আমাদের ন্যায্য দাবিই নেই, আমরা খাবো কি খেয়ে বাঁচবো, আমরা বলো কি খেয়ে বাঁচবো, খুব কষ্ট করে মাস্টারকে ইন্টারভিউ দিয়েছিলাম তাই আমার হলো না, তাহলে আর বেঁচে থাকি কি লাভ, এটা কি রাজ্যে আমরা বাস করছি, ওরা প্রায় 2000। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না, তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।